হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে 26 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো একটি মার্কশিট কিভাবে তৈরি করতে হবে। তো আমি ছোট্ট একটি মার্কশিটের মাধ্যমে কিভাবে গ্রেড এবং পয়েন্ট সিস্টেমটা বের করতে হয় এক্সেলের ফর্মুলার সাহায্যে, সেই সিস্টেমটি আপনাদেরকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার সামনে একটি ইমেজ দেখতে পাচ্ছেন। তো এই ইমেজের মাঝখানে তিনটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে মার্কশিট গ্রেড পয়েন্ট সিস্টেমটা, কত নাম্বার পেলে কি গ্রেড দেওয়া হয় এবং কত পয়েন্ট দেওয়া হয়, এই সিস্টেমটা একটা টেবিল আকারে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি মার্কশিট যেটা আমি আগেই করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রেড সিস্টেমের যে ফর্মুলা এটা দেওয়া আছে, আর এখানে পয়েন্ট সিস্টেমের যে ফর্মুলাটি এটা দেওয়া রয়েছে। তো চলুন কীভাবে মার্কশিটটি তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই। আমরা এক্সেলে গেলাম। এক্সেলে আমি একটা শিট আগে থেকেই গুছিয়ে রেখেছি। তো এখানে সিরিয়াল নাম্বার, এখানে সাবজেক্ট এবং এখানে মার্কসগুলো আমি এন্ট্রি করে নিয়েছি। এখন আমরা বের করবো কীভাবে গ্যাট এবং পয়েন্ট। আপনারা একটু খেয়াল করুন যে আমরা কিন্তু মূল মার্ক যেটা রয়েছে, মূল নাম্বার, এটাকে ধরেই কিন্তু আমরা গ্যাট এবং পয়েন্ট সিস্টেমটা বের করব। তো সময় কমানোর জন্য আমি আমাদের যে এক্সেলে দুইটা ফর্মুলা গ্রেড এবং পয়েন্টের, সেটা আমি লিখে নিয়েছি নোটপ্যাডে। তো এটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা এটি কপি করে বসাতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা গ্রেডের যে ফর্মুলাটি দেখতে পাচ্ছেন এটা কি করেছি, D4, এখানে ইফ ফর্মুলা ইউজ করতে হবে এবং শুরু করতে হবে ইজ ইকুয়াল টু ইফ, তারপর ব্র্যাকেট স্টার্ট করতে হবে, তারপর এখানে D4। D4টা কোথা থেকে আসলো? আমাদের যে মূল মার্কস এটা হচ্ছে 52। তো এখানে ডি কলাম এবং 4 নাম্বার রোতে কিন্তু এটা আছে, এই জন্য আমরা সবসময় D4কে ধরেছি, সূত্রগুলা তৈরি করেছি এভাবে, ফর্মুলাগুলো এভাবে সাজিয়েছি। তো এখানে যেটা হচ্ছে, D4 যদি 80 পাই, D4-এর ভ্যালু যদি 80 হয় বা তার সমান হয়, তাহলে সে গ্রেড সিস্টেমে সে A+ ফিল আপ করবে, মানে এই বক্সটাতে সে A+ দেবে যদি এখানে মার্কস 80 থাকে। এখানে মার্কস যদি 70 হয় তাহলে সে এই বক্সে এ দিবে। এখানে যদি D4-এর মান 60 হয় বা সমান হয়, তারে তারে এখানে A- দিবে। এইভাবে মূলত গ্রেড সিস্টেমটি সাজানো হচ্ছে। 50 পেলে সে এখানে শো করবে B গ্রেড সিস্টেম, 40-এ C, 33-এ D। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, একটা কমা বা একটা ডাবল কোটেশন কিন্তু মিস হওয়া যাবে না। এই চিহ্নটা হচ্ছে ডাবল কোটেশন, এগুলো মিস হওয়া চলবে না, এখানে কোনো স্পেস হবে না, স্পেস ছাড়াই মূলত এটা আপনাকে লিখতে হবে। তারপর সব কিছু লেখার পর এই কয়েকটা ব্র্যাকেট দেওয়া হয়েছে কিসের জন্য, আমরা এখানে যতগুলো স্টার্টিং ব্র্যাকেট নিয়েছি এতগুলা এন্ডিং ব্র্যাকেট আমরা কিন্তু লাস্টে দিয়ে দিয়েছি। তো এখানে D4-এর মান যদি 0 হয় বা তার কম হয়, তাহলে এখানে আমরা F কাউন্ট করব, মানে গ্রেড সিস্টেমে F পাবো। তো পয়েন্ট সিস্টেমেরটিও সেম এভাবেই তৈরি করা আছে, একটু ব্যতিক্রম শুধু। এখানে D4 80 হলে সে পয়েন্ট কাউন্ট করবে 5.00, আর এখানে সে করেছিল গ্রেড সিস্টেম, শুধু এখানে পয়েন্ট সিস্টেম এটা একটু এডিট করে দিবেন। এখানে 70 হলে সে কাউন্ট করবে 4 পয়েন্ট, এখানে 50 হলে কাউন্ট করবে 3 পয়েন্ট। আর এটা হচ্ছে স্টার্টিং ব্র্যাকেটের এন্ডিং ব্র্যাকেটটা একসাথে দেওয়া হয়েছে, এটা আপনারা কাউন্ট করে দিতে পারবেন। এখানে যতটা ব্র্যাকেট আমরা ইউজ করেছি এটার এন্ডিং ব্র্যাকেটগুলো হচ্ছে এটা। সো সূত্রটা আমি যেভাবে লিখেছি ঠিক সেম এভাবেই আপনাদেরকে লিখতে হবে এই নিয়ম অনুসারেই। আশা করি নিয়মটা বুঝতে পারছেন। তো যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিচে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে গ্রুপে পোস্ট করতে পারেন। তো আমি এই গ্রেড সিস্টেমের সূত্রটি কপি করে নিচ্ছি, তারপর এই গ্রেড যে অপশনটা রয়েছে এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি, Ctrl V। তো পেস্ট করার সাথে সাথে কিন্তু আমি ফর্মুলা বারে আমার সূত্রটি দেখতে পাচ্ছি, তারপর এখানে দেখতে পাচ্ছি 52 সে পেয়েছে এবং তাকে গ্রেড দিয়েছে B। তো আমরা সূত্র যদি একটু দেখে আসি, তো 52 বি গ্রেডের জন্য কত নাম্বার পেতে হবে, তো বি গ্রেডের জন্য তাকে অবশ্যই 50 পাইতে হবে এবং উপরে পাইলেও চলবে 40-এর, তার মানে সাইডের কাছাকাছি 59 পর্যন্ত আপনার হচ্ছে বি গ্রেড। বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। তো এখানে বি গ্রেড আসার পর বিটাকে ক্লিক করে এখানে যখন একটা প্লাস আইকন আসবে কালো কালারের, তখন আপনার মাউস দিয়ে ড্র্যাগ ড্রপ করে নিচ দিকে স্ক্রল করবেন,
তো দেখতে পাচ্ছেন সব পয়েন্টগুলা কিন্তু কাউন্ট হয়ে গেছে। তো একটা বের করার পর আপনি যদি মাউস দিয়ে টেনে ধরে নিচ পর্যন্ত নেন, তাহলে অন্যান্য যে গড়গুলো রয়েছে এগুলোতে ফর্মুলাটি প্রয়োগ হয়ে যাবে এবং পয়েন্টটা ওটু চলে আসবে। আপনি যদি এখান থেকে মার্কস যেটা রয়েছে এখান থেকে চেঞ্জ করেন, তাহলে এখানে গ্রেড সিস্টেমটা ওটু চেঞ্জ হবে, যেহেতু ফর্মুলাটি আমাদের প্রত্যেকটা গড়ে দেওয়া রয়েছে। এভাবে আমি নোটপ্যাড থেকে পয়েন্টের যে ফর্মুলাটি এটি নিয়ে আসলাম, এটি কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিতে 3.00 দেওয়া ছিল, তো এখানে 3.00 পয়েন্ট শো করছে। তো এটাকে আবার আমরা এভাবে প্লাস আইকন আসার পর টেনে নিচ দিকে নিয়ে গেলাম, আমাদের পয়েন্ট সিস্টেমটি কিন্তু কাউন্ট হয়ে গেছে 31, তার মানে এখানে আপগ্রেড দিয়েছে এবং সে 31 পাইলে এখানে 0.00 পয়েন্ট শো করবে, সেই পয়েন্টটি কিন্তু শো করেছে। তো ছবিতে আমরা যেই সেম বিষয়টি দেখিয়েছিলাম ঠিক এভাবেই কিন্তু আমরা মার্কশিটটি সাজিয়েছি, আপনার ছবির সাথে এই বিষয়টি মিলিয়ে দেখবেন যে আমাদের হয়েছে কিনা। তো এভাবে খুব সহজ উপায়ে আপনারা গ্রেড এবং পয়েন্ট সিস্টেমটি বের করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে, এই ছোট্ট একটি মার্কশিটের মাধ্যমে আপনারা ফুল একটা ধারণা পেয়েছেন মার্কশিট সম্পর্কে, কিভাবে আপনি আপনার গ্রেড এবং পয়েন্ট সিস্টেমটি বের করে নিতে পারেন শুধু মার্কস এন্ট্রি করে এক্সেলের মাধ্যমে এবং ইফ ফর্মুলা ইউজ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।